সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনবাবগঞ্জ টিভির আজকে সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। আজ মহান মে দিবস। চাপাইনবাবগঞ্জে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন 142 জন। সংস্কৃতিজন শাহজাহান প্রামাণিকের স্মরণসভা অনুষ্ঠিত। গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনাকাল হওয়ায় চাপাইনবাবগঞ্জে মে দিবসের তেমন কোনো আয়োজন ছিল না। বেশ কয়েকটি সংগঠন অনলাইন প্ল্যাটফর্মে মহান মে দিবস পালন করেছে। চাপাইনবাবগঞ্জ প্রথম আলো বন্ধুসভা মে দিবসের অনলাইন আলোচনা অনুষ্ঠিত করেছে। চাপাইনবাবগঞ্জের প্রথম অনলাইন টেলিভিশন চাপাইনবাবগঞ্জ টিভিও মে দিবসের বিশেষ অনুষ্ঠানে আমরা সবাই শ্রমিক প্রচার করেছে। অনুষ্ঠানে তুলে আনা হয়েছে মহান মে দিবসের প্রেক্ষাপট, বর্তমান সময়ে শ্রমিকদের অধিকার আদায়ের কথা উঠে এসেছে এ দিনটিতে, এই সবই বিশ্লেষণ করেছে আলোচকরা। চাপাইনবাবগঞ্জে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন 142 জন, যাদের অধিকাংশই নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। বাড়িতে থাকা রোগীদের বিষয়ে নিয়মিত টেলিফোনে যোগাযোগ রাখছে স্বাস্থ্য বিভাগ। এদিকে চাপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটে গত 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 5 জন। অন্যদিকে 3 জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে করোনা ইউনিটে ভর্তি রোগীর সংখ্যা 14 জন। চাপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডক্টর জাহিদ নজরুল চৌধুরী জানান, শনিবার কোনো করোনা নমুনার ফলাফল আসেনি। শনিবার পর্যন্ত জেলায় 142 জন করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অধিকাংশই নিজ নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন। চাপাইনবাবগঞ্জ থিয়েটারের সাধারণ সম্পাদক গুণী শিল্পী প্রয়াত শাহজাহান প্রামাণিককে স্মরণ করল চাপাইনবাবগঞ্জ বন্ধুসভা। প্রয়াত শাহজাহান প্রামাণিক বন্ধুসভা অনুষ্ঠান সম্পাদক ছিলেন। স্মরণসভায় তার স্মৃতিচারণ করেন সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেন, আজিজুর রহমান, রফিক হাসান বাবলু, মনোয়ারা খাতুন, বৃক্ষপ্রেমিক কার্তিক প্রামাণিক, অ্যাডভোকেট আবু হাসিব, স্বাধীনতা সরকারি চাকুরিজীবী পরিষদ চাপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর রহমান, বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস, বর্তমান প্রধান শিক্ষক আলিউজ্জামান নূর, প্রয়াত মেয়ে শাহানিনা প্রামাণিক, সাইদ মাহমুদ, সোনিয়া খাতুন, আবদুল্লাহ আন মামুন সহ অন্যান্যরা। এছাড়াও মে দিবসও পালন করে বন্ধুসভা। চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সড়ক দুর্ঘটনায় পূজা নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার পার্বতীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সড়কে পড়ে থাকা পূজাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। গোমস্তাপুর আড্ডা সড়কে ভারী কোনো যানবাহন পূজাকে চাপা দিয়ে পালিয়ে যায় বলে ধারণা পুলিশের। গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার জানান, খুব ভোরে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পরিবারের সদস্যরা থানায় এসে মরদেহ নিয়ে গেছেন। সবশেষে করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আজ এখানেই শেষ করছি চাপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025982 নম্বরে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, শুভরাত্রি। নিয়মিত চাপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।